তাপপ্রবাহের আরো খবর জানাতে আমাদের সাথে রাজশাহী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজশাহীতে, আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, গরমে রাজশাহী জনজীবনে পরিস্থিতি এখন কেমন দেখছেন, হাসপাতালগুলোতে কি অবস্থা জানাবেন? চৈতি, আপনাকে জানিয়ে রাখছি যে গতকাল সকাল 9টায় তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং এটি কিন্তু আজকে সকাল 9টায় তাপমাত্রা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের চেয়ে আজকে সকাল থেকে কিন্তু তাপমাত্রা প্রায় বেশি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, এটি রাজশাহীতে ধারণ করা হয়েছিল। এবং এই যে তাপমাত্রা তাপদাহ বাড়ছে, এই তাপদাহের পাশাপাশি কিন্তু মানুষের অসুখ বিসুখও বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশুরা কিন্তু ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত হচ্ছে। এবং এই যে গতকাল আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি এবং সারাদিন সেখানে ছিলাম, সেখানে দেখেছি যে বিপুল সংখ্যক ডায়রিয়ার রোগী হাসপাতালে ভিড় করছে এবং তারা কিন্তু যেখানে 150টি বেড আছে, 4টি ওয়ার্ড মিলিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 150 বেডের বিপরীতে কিন্তু 400-500 রোগী কিন্তু সেখানে ভর্তি থাকছে। এবং এই ভর্তি রোগীরা কিন্তু সবই শিশু এবং অধিকাংশই ডায়রিয়া, এবং প্রতিদিন গড়ে 100-এর অধিক ডায়রিয়া রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে, যারা সবই শিশু। তো এই যে বিপুল সংখ্যক রোগী আসছে, তাদের কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, কারণ একদিকে বেডে জায়গা নেই, মেঝে বারান্দায় ঠাঁই হচ্ছে, এইভাবে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারপরেও কিন্তু যেহেতু ছোটো ছোটো শিশুরা আক্রান্ত হচ্ছে, তাদেরকে কিন্তু হাসপাতালে না আনে কোনো উপায় থাকছে না। তো চিকিৎসকরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই অবস্থায় যেন শিশুদের ঘন ঘন পানি খাওয়ানো হয়, পাশাপাশি তাদেরকে যেন সুতার ঢিলে ঢালা জামাকাপড় পরানো হয় এবং তাদের যেন কোনোভাবেই যেন রোদের মধ্যে যেন খেলাধুলা করতে দেওয়া না হয়, এই বিষয়গুলো প্রতি অভিভাবকদের সজাগ থাকতে বলা হয়েছে। এই ছিল চৈতি রাজশাহীর তাপদাহের সর্বশেষ খবর। সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাতক্ষীরা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী বেলাল হুসাইন। বেলাল, গরমের কারণে সাতক্ষীরার জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, সেখানকার হাসপাতালে পরিস্থিতি কি জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে তীব্র গরমে কিন্তু সাতক্ষীরা পুড়তেছে। এই বিগত 5 বছরে এত গরম সাতক্ষীরায় কিন্তু পড়েনি। সাতক্ষীরার যারা বাসিন্দা তারা কিন্তু বলছেন, বিশেষ করে গরমের যে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু ঘর থেকে ঠিকমতো বেরোতে পারছে না, তারা কিন্তু কাজকাম করতে পারছে না, যে কারণে তাদের জীবিকা নির্বাহ কিন্তু প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়ছেন। আপনি বলছিলেন যে হাসপাতালের বিষয়গুলো, আসলে হাসপাতালে আমরা খবর নিয়েছি, সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং সাতক্ষীরা একটিমাত্র শিশু হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু রোগীদের যে চাপ, তাতে কিন্তু তাদের যে বেড রয়েছে সেই এবং চিকিৎসক রয়েছে, তারা কিন্তু সেই পরিমাণ সেবা দিতে ব্যর্থ হচ্ছে। মানে এই তীব্র গরমে কিন্তু মানুষ এত পরিমাণে অসুস্থ হচ্ছেন যে তাদেরকে সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। আমরা গতকাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের সাতক্ষীরায় গতকাল রেকর্ড করা হয়েছে, আজকেও কিন্তু এরকমটাই হতে পারে এরকম ধারণা করছেন। এছাড়া আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের সাতক্ষীরা কিন্তু লবণাক্ত এলাকা, তো এই যে তাপের সাথে সাথে যে লবণাক্ততা দুটো মিলিয়ে কিন্তু এই তাপের গরমটা কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আমাদের যেসবের মানুষ বসবাস করে, তারা কিন্তু এই তাপ এবং লবণাক্ত দুটো মিলিয়ে কিন্তু তাদের ওখানে বসবাস করা বা ওখানে তাদের জনজীবন কিন্তু একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে, তারা কিন্তু ঠিকমতো আপনার কাজকামে যেতে পারছে না। আমরা আরও এই খবর নিয়েছি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই তীব্র গরমের হাত থেকে। ধন্যবাদ চৈতি আপনাকে। বিরাল, ধন্যবাদ আপনাকে।